Poito chaya phano kubi ko 100% saksugeni gosh mungbalai tongphano bisignei bisitam bromoi hapangni bata mania bisignei jiba omoni sikla amjini pojete siripio habanogo wairewai thangai male phano mungsa samung jaya wanama sajak sajna tiye khatumung paisukha bubur bata manai hnei patimongkha koleshoni somrorpur panchayat amjaiyo khujatai kalai koleshor chandipur bogo khobja somrorpur panchayat sninong wardni simon mojumdar nukhung chukgya boma a phalai nukhung thangai tonglaiyo hapangni bata mani tongphano 2020 bisini corona bemar phaimani yagulo te bata manliya tangai bata mathagai rejakha amchini panchayat te siripio habanogo thangai saphano mungsa khokperia hani saka boma krakselo koktumero nimbasungo phaye patimanti khokhenka saksugeni bata mathak jakma ulo amchini panchayat adong pradan tangkrate siripio no saphano wanom kalaijak bata manpinani sanmuti saka boma এই করোনার পরতিকা আগে তো বাতা হয়তো ঠিক আছে কিন্তু করোনার পরতিকা যে বাতারা বন্ধ হইছে দেখেন আমরা কিন্তু অন্তর দরকার তো এখন আমি খুব অসহায় স্যার ছেলেটা বলে আমার এই বাতাটা বন্ধ হয়ে গেছে স্যার কী কারণে বন্ধ হইলো স্যার আমি নিজেই বুঝতে পারি না আমি কতবার গেছি স্যার দেখেন চিঠি ভবিষ্যৎ গেছি ফোন করতে গেছি তারা কোনো ইয়েই দেয় না কয় আমার কম্পিউটারে চেক করিয়া দেখে তার অ্যাবসেন্ট দেখায় স্যার আমি তার কাছে বহুতবার গেছি স্যার দেখেন বহুতবার গেছি তারা কোনো তদন্তই করতে পারেনি তার কোনো নেখাটা হয়েছে এটা তারা নিজেই বুঝতে পারে না তারা আমার খুব দৌড়াদৌড়ি করে স্যার এরপরে আমি পঞ্চায়েতে আছি পঞ্চায়েতে সেক্রেটারি লোক আলাপ করেছি সেক্রেটারি লোক আমার লোক একদিন ঝগড়া হয়েছে স্যার এই দিন লইয়া ওখান দেখেন আমি বহুত দৌড়াদৌড়ি করি আর স্যার আমার ছেলেটার বাতা যে কে লেগে যায় অন্ধ আমি নিজেই কিছু বুঝতাম পারি না আজকে 2.5 বছর করি আর আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম সুমন মজুমদার তা বয়স কত বয়স 25 বছর আপনাদের বাড়ি কোন জায়গায় আমার বাড়ি হয়েছে সমরুভার পঞ্চায়েত সম্পূর্ণ গ্রাম পঞ্চায়েত হ্যাঁ সম্পূর্ণ গ্রাম কত নম্বর ওয়ার্ডে 7 নম্বর ওয়ার্ড তো বাতা কতদিন ধরে পায় না বাতা পায় না ওই তো 2020 থেকে বন্ধ তার কি 100% বিকলাঙ্গ সার্টিফিকেট আছে হ্যাঁ আছে স্যার তো এই বিষয়টা নিয়ে স্থানীয় পঞ্চায়েত কিংবা স্থানীয় মেম্বার কিংবা বিডিও কিংবা সিডিপি অফিসে যোগাযোগ করেছিলেন তারা কি করে বিডিও অফিসে গেছেন না স্যার কিন্তু আমি সিডিপি অফিসে গেছি সিডিপি অফিসে গেছেন পঞ্চায়েতে গেছিলেন পঞ্চায়েতে গেছেন তারা কি করে তারা কোনো তার কোনো সারাই হয় না তারা কোনো কোন জায়গা থেকে বাতা কি লিয়ে কাটা হচ্ছে কি হচ্ছে না তারা কিচ্ছু বুঝতে পারে না আপনার ছেলে যে মানে প্রতিবন্ধী যে মানে মানে কোন কি সমস্যা তার তার সমস্যা হইছে তো কথা কইতে পারে না কানে শুনে না কথা কি একদম কইতে পারে না না একদম কইতে পারে না তার আও করে আর কানে কি শুনে না কানে না শুনে না তো আপনারা এখন কি চাইতেছেন আমি চাইতেছি স্যার দেখেন অতদিন ধরে আমার ছেলের বাতাটা বন্ধ কিন্তু আমি তো এই ছেলেটার ভবিষ্যৎ তো একটা বাতাই স্যার আর তো কিচ্ছু না এসে আমি ছেলের বাতাটা কেন বন্ধ হইলো আমি যেই চাই তো ওই আপনারা কি বিপিএল না পিএল আমরা অন্তর্দ স্যার তার বাবা কি করে তার বাবা তো মৃত ও আপনি আমরা ছেলে নিয়ে আসেন হ্যাঁ আমি ছেলে নিয়ে ও আমিও নিজে কিছুদিন আগে জানতে পারছি যে বিডিও ম্যাডামের মাধ্যমে যে বিডিও ম্যাডাম বলেছিলেন যে একটা ইনকোয়ারি করার জন্য সুমন মজুমদার আগে বাতা পেত এখন সে বাতা পায় না তো আমি ওনার বাড়িতে গেছি গিয়া ইনকোয়ারি করেছি এবং ইনকোয়ারি রিপোর্ট বিডিও ম্যাডামের কাছে জমা দিয়েছি এবং ভাবলি বিডিও ম্যাডামকেও রিকোয়েস্ট করেছি যাতে উনি বাতাটা পায় তো সুমন মজুমদার কি 100% বিকলাঙ্গ বাতা মানে সার্টিফিকেট আছে কি যতটুকু সার্টিফিকেটটা ওনাকে তো 100% দেখেছি 100% বিকলাঙ্গই দেখেছি ওনাকে বিপিএল নাকি এপিএল অন্তত সম্ভবত তো প্রায় ওনারা পরিবার মানে পরিবার থেকে দাবি করা হচ্ছে প্রায় 1.5 থেকে 2 বছর ধরে বাতা পাচ্ছে না এটা কি অভিযোগ সত্য ওনার তো অ্যাকাউন্ট দেখেছি আমি ওনার অ্যাকাউন্টে তো 1.5-2 বছর ধরে তো উনি বাতা পাচ্ছেন না দেখলাম তো সাম্প্রতিককালে আপনি এই যে বললেন তদন্ত করেছেন তদন্ত রিপোর্ট বিডিওর কাছে জমা দিয়েছেন তো ওনারা কি বাতা পাওয়ার সম্ভাবনা রয়েছে কি ওনার বিডিওর ম্যাডাম বলতে পারবেন যেহেতু আমি রিপোর্ট দিয়েছি এই রিপোর্টে ভালো মন্দ যাচাই বিডিও ম্যাডামই করবেন